আপনি কি একদমই নতুন পেজ খুলেছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা পেজ খোলার পর নতুন আমরা যারা কাজ করতে শুরু করি, তখন কিন্তু আমাদের পেজের যেই ভুলগুলো আমরা করে থাকি, সেই ভুলগুলো নিয়েই আমি আজকে যতটুকু জানি ততটুকু আলোচনা করার চেষ্টা করব। আশা করি নতুনদের জন্য আজকের ভিডিওটা অনেকটা উপকারী হবে। তো আমরা যারা নতুন ইউজার আছি বা নতুন পেজ খুলেছি, পেজ নিয়ে অনেকটা আশা করছি, তাদের জন্য আজকের ভিডিওটা একটু হলেও কাজে আসবে। যারা নতুন ইউজার আছে তারা যদি আজকের ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই একটু স্কিপ না করে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন বা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তো যাই হোক, বেশি কথা না বলে কাজে চলে আসি। আসলে আমরা নতুন ইউজাররা, আমরা যারা নতুন পেজ খুলি, পেজটা কিন্তু অনেকটা আশা নিয়ে খুলি, কিন্তু আশা নিয়ে খোলার পরেও আমরা পেজে যেই ভুলগুলো করে থাকি, এইসব ভুল করার কারণে কিন্তু আমাদের পেজটা তাড়াতাড়ি গ্রো করে না বা সামনের দিকে আমরা এগোতে পারি না। তো যাই হোক, যেই ভুলগুলো আমরা করে থাকি, সেই ভুলগুলোর মধ্যে ফার্স্ট যেই ভুলটা করি, আমরা পেজ খোলার পরেই আমাদের যারা পরিচিত আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে পেজ খোলার পরপরই কিন্তু আমরা ইনভাইটেশন পাঠিয়ে দিই। এই ভুলটা আমাদের প্রথম ভুল পেজ খোলার পর, আর এই ভুলটা কিন্তু আমিও করেছিলাম। তো যখন আমরা ইনভাইটেশনটা পাঠাই, তখন কিন্তু আমাদের পেজটা তাদের কাছে চলে যায়, কিন্তু তারা যখন পেজটা অ্যাকসেপ্ট করার পর আমাদের ভিডিওগুলো যখন তাদের কাছে যায়, তখন কিন্তু তারা আমাদের ভিডিওগুলো দেখে না, বা ভিডিও আসলে স্ক্রল করে উপরের দিকে চলে যায় বা নিচের দিকে চলে যায়, তখন কিন্তু ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো আর দ্বিতীয়বার ওনাদের কাছে পাঠায় না। তো তখন ফেসবুক বুঝতে পারে যে আমাদের ভিডিওগুলো কারো পছন্দ হচ্ছে না বা ভালো লাগছে না, আর সেই জন্য কিন্তু আমাদের পেজটা প্রথম দিকেই একদম থেমে যায়, গ্রো করে না। আর এই ভুলটা আমাদের পেজ খোলার পর একদম প্রথম ভুল, আর এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, আর এই জন্যই কিন্তু আমাদের পেজটা প্রথম দিকেই গ্রো করে না। তো যাই হোক, এটা প্রথম ভুল গেল, আর এই ভুলটা কিন্তু আমিও করেছি। আর এই ভুলটা কখনোই কেউ করবেন না, যেহেতু আমি আগে জানতাম না, তো যেহেতু এখন জানতে পেরেছি, তো সেই জন্যই ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি। যারা নতুন আছেন তাদের অবশ্যই একটু হলেও কাজে লাগবে, আর নতুন পেজ খোলার পর কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জানি না বা বুঝি না, সেজন্যই এই কাজগুলো করে ফেলি। তো যাই হোক, দ্বিতীয় ভুলটা আমরা যেটা করি সেটা পেজ খোলার পর যখন ভিডিও আপলোড দেওয়ার পর দেখি ভিউ হচ্ছে না, ফলোয়ার হচ্ছে না, তখন কিন্তু আমরা অন্য একটা পথ অবলম্বন করি, যেই পথটা ফলো দিলে ফলো ব্যাক দিব, কাউন্ট মি ঝড়ের গতিতে ফলো দিব, এইসব দেখে আমরাও কিন্তু তাতে যোগ দিই, আর কমেন্টসে আমরাও কিন্তু ফলো ব্যাক এই সমস্ত লিখে আমাদের পেজটাকে আরও ডাউন করে থাকি। হ্যাঁ, আমাদের পেজে যদিও এই সমস্ত লিখে ফলোয়ার্স বাড়ে, কিন্তু সেই ফলোয়ার্স দিয়ে আমাদের কোনো কাজে আসে না, আমাদের সেই ফলোয়ার্সগুলো কিন্তু আমাদের ভিডিওগুলো একদমই দেখে না, আর এতে করে আমাদের পেজটা আরও ডাউন হয়ে যায়। আর আমার মনে হয় আমরা যারা নতুন পেজ খুলে পেজ খোলার পর এই ভুলগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই করে থাকি, আর পেজ খোলার পর এই ভুলগুলো করার কারণেই কিন্তু আমাদের পেজটা একদম ডাউন হয়ে যায়।